ইবনে তাইমিয়ার লেখা পড়ছি, ইমাম ইবনে হাম্বালের লেখা পড়ছে, যেখানে এই উগ্রতাকে, সন্ত্রাসকে ইসলামের নামে বৈধতা দেওয়া হয়েছে। এখানে বুদ্ধিজীবীরা মানুষের সাথে কথা বলবার সময় তারা ইউরোপ থেকে যেগুলো শিখেছেন এনলাইটেন এসব কথাই বলেন, কিন্তু কোন সমাজের ভিতর থেকে হয়ে ওঠা। আমরা আধুনিকতা বলতে মনে করি বাংলা সাহিত্যের ইতিহাস বলে সবাই শুরু করে মধুসূদন বঙ্কিমচন্দ্রের আমল থেকে, কিন্তু এখানে আমরা মুখে শুধু বলি মুখস্থ, এখানে দৌলত কাজী, আব্দুল হাকিম, আলাউল, আলী রাজা এই সমস্ত পুঁথি সাহিত্যের বড় লেখক যারা ছিলেন এদের পুঁথি কিন্তু দোভাষী পুঁথি নয়। এইখানে কিন্তু সমাজের দ্বন্দ্ব, এগুলিকে বলে ট্রাওয়ার স্পিয়েল, এগুলি হচ্ছে মর্নিং প্লে, শোকের নাটক, এইগুলো আমরা পড়ি না। কিন্তু পড়লে কি হতো, তাহলে আমাদের বর্তমান সাহিত্যিকরা ওগুলি জানে না, আমাদের হুমায়ুন আজাদের মতো সাহিত্যিকরা বলছে ওগুলো অপাঠ্য। এই হচ্ছে সমস্যা, বাঙালি মুসলমান বুদ্ধিজীবী বলতে হুমায়ুন আজাদকে ধরেন। অর্থাৎ বুদ্ধিজীবী তো নৈতিকতা থাকতে হবে, হুমায়ুন আজাদের বইয়ের মধ্যে আপনি দেখেন অধিকাংশই প্লেজিয়ারিস্ট, নকল করা। এখন তাকে তো আপনি একটা হিরো বানিয়ে রেখেছেন। আমরা এখানে এই যে ইংরেজি মনস্ক হয়েছে, আজকে বাংলাদেশের এইখানে আমরা বসছি তিনজন, আপনি যখন কথা বলার সময় লোকে লম্বা লম্বা ইংরেজি বাক্য না বলে আমিও বলতে পারছি না। একটা পরিবর্তন তো হয়েছে, কিন্তু এই দেশের কৃষকের সাথে আপনি কীভাবে কথা বলবেন, কৃষকের সাথে কথা বলতে হলে তার যে ধর্মীয় পরিভাষা এটা কিন্তু মৌলবাদী নয়, এটা তো তার জীবনের অভিজ্ঞতা। যেমন আমরা উদাহরণ, আমি যখন ক্লাসে ঢুকি, আজকে আমি কথা বলেছি, আমি যখন ক্লাসের বাচ্চাদের প্রথমে দেখে বলে কি আসসালামু আলাইকুম বলি, বলে তুমি মৌলবাদী হয়ে গেছো, যদি গুড মর্নিং বলি আমাকে তো ক্যাথলিক বলে না। এইখানে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন হয়েছে, যেখানে বাঙালি সংস্কৃতির থেকে ইসলামী পরিভাষাগুলিকে বাদ দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। আপনি একজন মানুষ মারা গেলে মানুষ এখানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আপনি এটাকে অনুবাদ করে বলবেন? এটা এখন অনেক এই বুদ্ধিজীবীরা হয়েছে সেই রকম, নজরুল ইসলাম যারা প্রতিক্রিয়াশীল বলেছে, যেমন হুমায়ুন আজাদের উদাহরণ দিলাম, এখনো গোলাম মুর্শিদ বলে এক লেখক আছেন, নজরুল ইসলামকে তুলোধুনো করে তাকে সাম্প্রদায়িক হয়ে গেছেন এটা বলছেন। তাহলে এই ধরনের বাঙালি বুদ্ধিজীবী যদি এরা হয় এবং যাদের নৈতিক সাহস নাই, তারা যদি দেশের সমাজের নেতৃত্ব করে তাহলে এই অবস্থান হতেই পারবে। তাহলে যেখানে এইরকম একদেশদর্শিতা আছে, পক্ষপাত আছে, সেই দেশে আপনি বাঙালি কৃষকদের তো বিচ্ছিন্ন করবেন না।